কত জালেমের বাচ্চা আছে, এরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে প্রমোশনের লোভে, এই লোভে এরা সবকিছু করতে পারে, ক্ষমতার স্বার্থে ওরা সবে করতে জানে, নিজের হাত রাঙাইয়ে হাসে জনতারি খুনে, ওরা জনতারি খুনে, ওদের মায়া দয়া মোটেও হয় না, ও তোদের মায়া দয়া মোটেও হয় না, জীবন রক্ত ঝরাতে লড়তে হবে ওদের তারাতে, এবার লড়তে হবে ওদের তারাতে, জালিম শাহির জুলুম বাজি সইব না তোমার, ধরো এবার শক্ত হাতে কোরআন হাতিয়ার, ধরো কোরআন হাতিয়ার, ও তবে ওদের কুরচি আর রবে না, তবে ওদের কুরচি আর রবে না, হবে ওদের পালাতে লড়তে হবে ওদের তারাতে, এবার লড়তে হবে ওদের তারাতে, কোটি টাকার মালিক হইল হিসেবে নেই যে তার, বদলালো না কোনো দিন ভাগ্য জনতার, ওরা ভাগ্য জনতা, ওরা রাত্র দিনে মগ্ন থাকে, ও ওরা রাত্র দিনে মগ্ন থাকে, নিজের পেটটা ভরাতে লড়তে হবে ওদের তারাতে, এবার লড়তে হবে ওদের তারাতে, ওদেরকে চিহ্নিত করতে হবে, কথা বলেন কথা ঠিক কিনা, আজ ইমানদারদেরকে সিরুনি অভিযান দিয়া মারে ক্ষতি করে আছে না নাই, আরে ও ভাই শুনুন আমি বলি নাই জারস, কারণ সূরা কলমে 13 নম্বর আয়াত বলছে জারস, কথা বলেন কথা ঠিক কি না, আমি তো আমার মালিকের গোলাম, আমি তো তার চাকর, আমি তার চাকরি করি তার গোলামি করি, আমি তার চাকর, যদি কোরআনের আয়াত শোনার পরে কেউ ক্ষতি করতে চাও তাহলে তুমি যেই হও না কেন আমার মালিকের কাছে গিয়ে তোর পাওয়ার দেখাও, সেখানে তোমার বেল নাই, কথা বলেন ঠিক কি না, যারা মালিকের সঙ্গে না লাগাইয়া চাকরের সঙ্গে যারা নস্তি ভস্তি করে, এরা কি ভালো মানুষ হতে পারে নাকি, কথা বলে না কেন, ও ভাই ইবনে সুলুল বললেন আজ আমি আব্দুল্লাহর বাড়া মুহাম্মদের গর্দন থেকে মাথা থেকে আলাদা করে দেব, এত বড় সাহস মক্কার মাটি থেকে মদিনার ভূখণ্ডে এসে আমাকে, আমি উবাইকে যারো সন্তান বলে আমি মুহাম্মদকে সার দেব না, আমি মুহাম্মদকে এই মদিনার জমিনে টেকে থাকতে আমি দেব না, মুহাম্মদকে আমি যেখানে পাব সেখানে হত্যা করে দেব, মুহাম্মদকে যেখানে পাব সেখানে কতল করব, আল্লাহর নবীকে মারার জন্য হাতের মধ্যে একটা তরবারি নিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মরুর উপরে চলতেছেন, হঠাৎ করে বিশ্ব নবীর সাহাবি সঙ্গে তার দেখা হয়ে গেল, কি ব্যাপার উবাই রে কোথায় তুমি যাও, চোখ দুটো তোমার লাল টকটকে হয়ে গেছে, মেজাজ তো দেখি তোমার হট, মাথা তো দেখি তোমার গরম, হাতের মধ্যে তরবারি নিয়ে কোথায় যাচ্ছ আজ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললেন ও নবীর সাহাবিরে মাথায় রাখ, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব, জোরে কান্না উযুবিল্লাহ, নবীর সাহাবি বললেন এত বড় দুঃসাহস তোমার, আমি নবীর সাহাবি তোমার সামনে এখনো দাঁড়িয়ে আছি আর আমার সামনে আমার নবীকে কতল করবি, গর্দান থেকে মাথা আলাদা করে দিবি,
আর আমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া বুঝি আঙ্গুল চষব আমি তোরে কি এবার সার দেব নাকি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বিরোধী আল্লাহর নবীন সাহাবে খাপের ভিতর থেকে তরবারিটা বের করলেন জোরকান আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সঙ্গে সঙ্গে ওখানে সেও তরবারিটা বের করলো দুজনার মধ্যে তরবারি নিয়ে আবার ধস্তা দস্তি হয়ে গেল দুজনার মধ্যে আবার ধস্তা দস্তি হয়ে গেল যখন ওবাই ইবনে সুলুলের হাত থেকে তরবারিটা পড়ে গেল ঠিক তখন যখন আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী বললেন ওবাই রে এটা কখনো হতে পারে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার মাটিতে 31টা বছর পর্যন্ত বেঁচে সেখানে স্বাধীন জীবন যাপন করেছে মক্কার মাটিতে চলাফেরা করেছে কোন ইহুদির বাচ্চা বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীকে কোন ব্যক্তি কোন মুনাফিক কোন দিনও বলতে পারে না যে বিশ্ব নবী মিথ্যা কথা বলে আল্লাহর পয়গম্বর বলে বিশ্বাসী লোক ছিলেন আল্লাহর পয়গম্বর বড় সত্যবাদী লোক ছিলেন জীবনে একটা মিথ্যা কথা বলে নাই ওই লোক আজ মক্কার মাটি থেকে মদিনায় এসে তোমার যারো সন্তান বলে তোমারে অজন্মা বলে সেই নবী কখনোই মিথ্যা বলতে পারে না অবশ্যই অবশ্যই তোমার জন্মের ঠিক ঠিকানা বুঝি নাই কথা বলেন কথা ঠিক কি না এই ও ভাই আমার নবী মিথ্যা বলতে পারে না রে তুমি যদি এটাকে প্রমাণ করতে চাও তাহলে তুমি তোমার বাড়িতে গিয়া তোমার মারে জিজ্ঞাসাটা করো তো যে মা আসলে আমার জন্মটা কে দিল মানুষের জন্মের খবর কিন্তু দুইজন ভালো জানে একজন হলেন আল্লাহ ওখানে কি দেওয়া যায় পাল্লা যদি কেউ দেয় পাল্লা আর থাকবে কি উইসক আল্লাহ কি হয়ে যাবে নত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে যাওয়ার তোমার কোনো ক্ষমতা যেহেতু আল্লাহর কাছে যাইতে পারবা না সেহেতু তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলো তো তোমার বাপটা কে ছিল তোর জন্মটা দিল কে জন্ম নেওয়ার পরে ইসলামের ক্ষতি করস তোর মারে গিয়া জিজ্ঞাসা কর তোর বাপটা কে ডা ওখান থেকে ব্যাক হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাসার মধ্যে চলে আসলেন আসার পরে বললেন এই বুড়ি বেটি তাড়াতাড়ি বল ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে জানো সন্তান বলেছে আসলে বলতো আমার বাপটাকে আমার জন্মটাকে দিছে তাড়াতাড়ি বল না হলে কিন্তু ব্যাপার খারাপ আছে আর এই মুশরিক গুলো মুনাফিক গুলো কিন্তু বাবা আমার সঙ্গে সোগরা নিয়ে কথা বলে ঠিক কিনা এই চরিত্রটা তাদের আছে নাই এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন তার মায়ের সামনে দাঁড়িয়ে বললেন এই বুড়ি বেটি এখন বলতে হবে আমার বাপটাকে এটা বল বুড়ি মা বলতেছে উবাই রে শুনে রাখ তোর বাপের সঙ্গে যেদিন আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম ওই দিন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত প্রায় 40টা 42টা বছর আমাদের সংসার জীবন থেকে মাইনাস হয়ে গেল রে বেটা রাতের বেলা ঘুমাতে যাই টেনশনে টেনশনে ঘুমাতে পারি না তোর বাপের বীর্যের সমস্যা ছিল অনেক গণকের কাছে নিয়ে গেলাম অনেক পাদিনীর কাছে নিয়ে গেলাম অনেক চিকিৎসকের কাছে আমি নিয়ে গেলাম কিন্তু কোনোই ফায়দা হলো না 42 বছর পর পর্যন্ত কোনো সন্তান হলো না যখন রাতের পরে রাত ঘুমাতে পারি না টেনশনে টেনশনে একটা সন্তান নাই আমার স্বামীর অধলা সম্পদ রয়েছে আমার স্বামীর অসংখ্য খেজুরের বাগান আমার স্বামীর আবার উর্দুম্বার অনেক বড় বড় পাল রয়েছে মক্কা মদিনায় আমার স্বামীর সম্পদ রাখার জন্য অনেক বড় বড় গুদাম ঘর রয়েছে আমার স্বামীর সম্পদগুলো রাখার পরে যেই গুদামগুলোর মধ্যে রাখা হয় ওই গুদাম ঘোড়াগুলোর তালার চাবিগুলো বহন করে মক্কা মদিনার 10-10টা উট সুবহানাল্লাহ মুনাফিক ওটা সম্পদের পাহাড় ছিল ওই জন্য মুখে যা আইয়াস্ত তাই বলে বের হতো আপনি দেখেন তো কয়টা গরিব মানুষ ইসলামের বিরুদ্ধে যায়
যারা একটু টাকা আছে টাকার গরমে ঠেলায় ওজন উঠাল পাতাল করতেছে, কথা বলেন কথা ঠিক কিনা? ওর পা মাটি দাসে না আকাশ ওজন নিজেও কইতে পারে না, দরজা জাহান্নামে ঢুকে যাচ্ছে নিজেও বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম লোকটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, কথা বলেন না কেন? উবাই বলছে মা তাড়াতাড়ি বল, উবাই বলছে বেটা রে 40টা 42টা বছর পর্যন্ত কোন সন্তান হলো না, রাতের বেলা যখন আমি ঘুমাতে গেলাম রে টেনশনে আর জ্বালায় ঘুম আসে না, আরে এতগুলো সম্পদের মালিক আমার স্বামী, আমার স্বামী এতগুলো সম্পদের পাহাড় গড়িয়েছে, শেষ বয়সে আমাদের কি অবস্থা হবে গো, শেষ বয়সে আমরা যখন বয়বৃদ্ধা হয়ে যাব আমাদের দেখাশোনা করবেটাকে, আর আমরা যদি মারা যাই আমাদের দাফন কাফন করবে কি, একটা সন্তান কপালে নাই। এই মহিলা রাতের পর রাত টেনশনে টেনশনে ঘুমাতে পারে না, হঠাৎ করে একটি রাতের মধ্যে তার মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, ভাবতেছেন যে দুনিয়াতে তো মানুষের সন্তান হয় দুইটা সিস্টেমে, একটা হলো বৈধ আর একটা প্রশ্ন করছি বলেন তো কি? একটা হলো বৈধ আর একটা কি? যেহেতু বৈধ সিস্টেমে কোনো সন্তান নাই সেহেতু এখন সিস্টেমটা নেওয়াই লাগতেছে, তো বলেন না কেন? যার বাচ্চা কাচ্চা হয় না তারা এখন বেবিটেক্সের মাধ্যমে সন্তান নিচ্ছে বীজ দিয়া, হাসছে কি হাসছে না? প্রযুক্তি এখন এতই এগিয়ে, বিজ্ঞানের চর্চা যত বাড়বে ইসলাম বুঝতে সুবিধা তত বেশি হবে, কথা বলেন কথা ঠিক কি না? এই উবাই ইবনে সুলুল আজকে কিন্তু বাংলা ওয়াজ হচ্ছে, কি বলেন? আজকে ফ্রেশ বাংলা ওয়াজ হচ্ছে, এই ওয়াজ যদি কেউ না বোঝে আমি মনে করব ওটা প্লাস্টিক, ওটা মানুষই না। হ্যাঁ বুঝতে হবে কি না? তাহলে মনে রাখবেন ওবার মা বলছে রে বেটা যেহেতু কোনো সন্তানাদি নাই সেহেতু এখন অবৈধ সন্তান ছাড়া কোনো উপায় নাই, এই জন্য তোর বাপের একটা গরুর রাখাল ছিল রে বেটা, আমি তার সঙ্গে একটু ভাব জমা শুরু করলাম, কি করলাম? ভাবটার নাম বর্তমান কিন্তু পরকিয়া, স্বামী আছে বিদেশে বউয়ের এই দিকে বাচ্চা, কথা বলেন না কেন? স্বামী নাই আসতে বউ নিয়ে ভাগছে, বউ নাই হয় না হয় না, বর্তমান শতাব্দীতে হচ্ছে কি হচ্ছে না? স্বামীর চেয়ে অন্যের স্বামী কে মহিলা বেশি ভালোবাসে? নাই আছে, সেই বিষয় পরে বলছি ভাই, আগে একটু এইটাই ফ্রেশ করে দিতে চাই, রাজি আছেন সবাই? চলবে কিনা? এই উবাই ইবনে সুলুলের মা বলতেছে রে বেটা যেহেতু কোনো বৈধ সিস্টেমে সন্তানাদি হলো না সেহেতু এখন অবৈধ সিস্টেমে সন্তান নিচ্ছি, তোর বাপের একটা গরুর রাখাল ছিল আর আমি তাকে টেনে ধরলাম, ও খাস কামনার ভিতরে এসেছিল কোনো এক কাজের জন্য, আমি তার সঙ্গে মিলন হয়ে গেল আমার, তারপরে তার বীর্য আমার অভামের ভিতরে চলে আসলো, ওখান থেকে 280 দিনের ব্যবধানে যে সন্তানটা পেটের মধ্যে হলো, এরপরে আমি যাকে প্রসব করলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, আমি মা হয় আজ একটা তোর টাটকা সার্টিফিকেট দিলাম তুই জারো, যারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানের ক্ষতি করে এটা টাটকা, যারা মুসলমানের ওরসের উপরে জন্ম নিয়েছে কোরআনের ক্ষতি করার চেষ্টা করে ওটাও একটা টাটকা, কোনো বাসিয়া নয়, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের উপরে ফেতনাতের উপরে জীবন যাপন করার পরে আল্লাহ রাসূল কোরআন হক সত্যের উপরে বিরোধিতা করে থাকে, অনেক খোঁজ খবর নিয়ে দেখবেন আর অনুসন্ধান করে দেখবেন অবশ্যই এই সমস্যা আছে, এটা কে বলছেন? মানে বললাম আমার আল্লাহ বলছেন, আমার ভাইরা আর এরাই সবচেয়ে বেশি ইসলামের জঘন্য শত্রু হয়ে যায়,
আমার আল্লাহ পাক আরো কথা বলতেছেন, ওই মানুষগুলো বেশি বেশি করে ইমানদারদেরকে পছন্দ করে না, ওরা ইমানদারদের সঙ্গে চলাফেরা করে না। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া, অন্তরঙ্গ কলিজার জানের জান বানায়, মিন দুনিল মুমিনিন, তারা সব সময় মুমিনদেরকে মাইনাস করে চলে। আছে না নাই? ওরা মনে করে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালাদের সঙ্গে থাকলে ইজ্জত বাড়বে না, মানুষ সেলুট দিবে না, মানুষ ভয় করবে না, সম্মান দিবে না। এই জন্যই তারা ইসলাম বিদ্বেষীদের সঙ্গে কলিজা সম্পর্ক বানে, জানের জান বাঁচে না পরাণ, এগুলো বানায়। আছে না নাই? সারা দিনের দুনিয়ায় মোনাফেকদের ভয়, কোরআন হাদিসের জয়, আর যুগে যুগে মোনাফেকের কারণে মুসলমানদের ভয়, ইসলামেরই জয়। ভয় ছাড়ার কিছু নাই, ইসলামেরই জয়। কথা বলেন ঠিক কিনা? আর ওই মোনাফেকের বাচ্চাদের শুধুমাত্র ভয়, ঠিক কিনা?